আসতে পারি? আয় আয়, তুই কি বুঝে আছিস? আরে শুন, কলকাতায় আমার কোনো কামও নাই, আর তুই কলকাতায় যেতেও হবে নাই। তাহলে তুই একটু কাম কর, তুই ঘর যা, আর তোর বউটোকে এইখানে রেখে ওকে বল তুই কলকাতায় যেতিস। আর এই টাকা গুলা সব তুই ঠিক বুঝতে পারলাম না। ইয়ে না বুঝার কি আছে রে শালো, তোর বউ তো আমার চোখে অন্ধরাইছে, ওয়া গো চাই। সাজা সাহেব, আমি কিন্তু তোকে জিপ ছিঁড়ে নেবো। সাবাস বেটা সাবাস, তোর সাহস আছে বটে? হ্যাঁ, সিংহের গুহায় সে দিয়ে সিংহকে গাল দিস। তা বাবু, কোথা তো যখন বুলিয়েছি তখন তো খিলাফ হওয়ার লয়। খবরদার, আমি কিন্তু শেষবারের মতন সাবধান করে দিচ্ছি, আর একবারই কথা মুখে উচ্চারণ করলে আমি তো সত্যি সত্যি আমি চিঠি ছিঁড়ে নেবো। শালোর ট্যাক্স বড় বেশি হয়েছে রে, বলে কিনা জি মামা ছিঁড়ে নিবে। তা তুরাই আগে গাল ধরে দিয়ে যায়, তারপর এমন একটা কিছু কর যাতে উ আর গাল দিতে না পারে।